প্রথম কথা হচ্ছে যে ঘরানা বলে এখন কিছু নেই, তবু একটা স্টাইল বলে আছে। তোরা কি গান শিখছিস জানিস? মানে কোন ঘরানা, আমি কোন ঘরানায় আছি তোরা কেউ জানিস? কেউ জানো না? ধরো আমার মাস্টারমশাই ছিলেন বেনারস ঘরানা, বেনারসের বড়ে রামদাসজির ছাত্র ছিলেন আমার মাস্টারমশাই, তো সেই জন্যে তোরা মোটামুটি বেনারস ঘরানার ছাত্র ছাত্রী, এটা তোমাদের মাথায় রাখবে। কোন ঘরানার? বেনারস ঘরানা। আচ্ছা বেশ, এবার আমি শেখানোর আগে প্রথমে কি হয়, সারেগামা পাধা নিশা শিখতে হয়, প্রত্যেকবারই শিখবে, প্রত্যেকবারই আমি এটা চালু করবো। আমি সারেগামা করবো, সবাই আমার সঙ্গে বলবে, আর এটা আমি গাইছি বি ফ্ল্যাটে, কোন স্কেল? বি ফ্ল্যাটে সারেগামা সবাই আমার সঙ্গে সঙ্গে বলো। সেটা সবাই শুনে নাও, সা হচ্ছে সরোজ, রে হচ্ছে ঋষভ, শুনছিস? গা হচ্ছে গান্ধার, মা হচ্ছে মধ্যম, পা হচ্ছে পঞ্চম, ধা হচ্ছে ধৈবত, নি হচ্ছে নিশা, মনে থাকবে? আচ্ছা সারেগামা হয়েছে। এবার সারেগামার একটা করে নাম আছে, প্রত্যেকটা সায় একটা করে দেবতা আছে, সেটা আমার যে বই লেখা, আমার বই আছে লেখা, সেই বইটা পরে পড়ে নিবি, সেই বইটা পরে তোদের দেবো। সেইখান থেকে আমি বলে দিই, সা হচ্ছে অগ্নির দেবতা, কিসের? হচ্ছে ব্রহ্মা, গা হচ্ছে সরস্বতী, মা হচ্ছে মহাদেব, পা বিষ্ণু দেবতা, ধা গণেশ, এবং নি হচ্ছে সূর্য, মনে থাকবে? এইটুকু বলা রইল, সারেগামাটা বললাম আর সারেগামার দেবতাগুলো বলা হবে। এবার আমি গান, এই পোস্টারে গান শুরু করব। কী গান করবি? মান্নার গান একটা শোনা, মান্নার গান একটা শোনা। Thank you.
কি গান করবি তুই কি গান করবি মন মেতেছি মন মেতেছি চলো সবাই আজকে মতো হ্যাঁ পরের দিন আসবি সবাই ঠিক আছে।